Hey guys, welcome back to my channel. So, তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আমার ফটো দেখার পর যে আমি এরকম হেলদি লুকিং হেয়ার সারা বছর কি করে মেইনটেইন করি, স্পেশালি আফটার বেবি আমার কি হেয়ার ফল হয়েছে বা আমি যে ওয়েট লস জার্নিতে ছিলাম এতটা ওয়েট লস করেছি তারপরে কি আমার হেয়ার ফল হয়েছে। তো তার আনসার হচ্ছে ইয়েস, আমার হেয়ার ফলের সমস্যা হয়েছিল, এখনো পুরোপুরি যায়নি কিন্তু তাও সেই সমস্যা থেকে আমি অনেকটাই ওভারকাম করে এসেছি। পুরোটাই করেছি ন্যাচারাল উপায়ে বাড়িতে অ্যাভেলেবেল প্রোডাক্ট দিয়ে। তো তোমাদের সাথে এখন শেয়ার করে নেবো। আর একটা কথা, এই ভিডিওটা আমি শুট করেছিলাম 2 মাস আগে কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি সব কাজ ফেলে এই ভিডিওটা আগে পাবলিশ করেছি। তো চলো আর বকবক না করে শুরু করা যাক। আমার চুলটা কতটা রাফ আর ফ্রিজি হয়ে আছে, এটা হচ্ছে হেয়ার স্পা করার আগে, আর হেয়ার স্পা করার পরে কিরম মেজর চেঞ্জেস আসছে সেটা তোমরা দেখতে পাবে। তো দেখি না, তো এই পুরো সেশনটা করতে 45 থেকে 50 মিনিটস লাগবে, আর আমি যে কটা স্টেপ তোমাদেরকে করে দেখাবো সেগুলো সব কটা ফলো করতে হবে, তবেই তোমরা ওই পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে যেরকম শাইনি একটা এফেক্ট পাওয়া যায় সেইটা অ্যাচিভ করতে পারবে। তো চলো দেখে নিই। তো সব থেকে আগে যেটা করতে হবে, 2 টিস্পুন অফ কোকোনাট অয়েল আর 2 টিস্পুন অফ অলিভ অয়েল দুটোকে একসাথে মিশিয়ে হালকা গরম করে পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে। স্টেপ হচ্ছে হেয়ার অয়েল ম্যাসাজ। আমি এই তেলটাকে অল্প গরম করে নিয়েছি, এবার আমি আমার স্ক্যাল্পে আস্তে আস্তে এটাকে ম্যাসাজ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিরম সার্কুলার মোশনে আস্তে আস্তে ম্যাসাজ করছি। এভাবে ম্যাসাজ মোটামুটি 5-6 মিনিট করতে হবে। তারপর 5-6 মিনিট ভালো করে ম্যাসাজ করার পর একটা ওয়ার্ম টাওয়েল র্যাপ করে আরও 10 মিনিট রেখে দিতে হবে। তারপর প্লেন শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগানোর কোনো দরকার হবে না, কারণ আমরা হেয়ার মাস্ক লাগাবো, তো বেশি প্রোডাক্ট আমি ইউজ করি না আমার চুলে। মেক শিওর তোমরা যত কেমিক্যাল থেকে দূরে থাকবে, তোমার স্কিন চুলকে কেমিক্যাল থেকে যত দূরে রাখবে লং রানের জন্য সেগুলো ততই হেলদি লুকিং রাখবে। এরপরে আমি চুলের লেন্থে ভালো করে তেলটা লাগাবো। যেমন চুলের গোড়াতে লাগানো জরুরি, সেরকম চুলের তলার দিকেও খুবই জরুরি, কারণ আমাদের চুলটা সবসময় তলার দিক থেকে রাফ হতে শুরু করে, ডালনেস যেটা হয় বা স্পেটেন্ট যেটা হয় সেটা সবসময় চুলের তলার দিকে হয়, তো সেটাতে কনসেন্ট্রেট করাটা খুব জরুরি। এর পরের স্টেপটা হচ্ছে ওয়ার্ম ওয়াটারের মধ্যে টাওয়েলটা ডুবিয়ে জলটা নিংড়ে নিয়ে মাথার মধ্যে জড়িয়ে রাখতে হবে 15 মিনিট মতো। তারপরে প্লেন শ্যাম্পু ওয়াশ করে নিতে হবে। এখানে আমি লরিয়াল এলভাইভ শ্যাম্পু করছি, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল হবে তোমরা সেটা দিয়ে করবে। এক্ষুনি আমি দেখিয়ে দেবো লরিয়াল এলভাইভ এই শ্যাম্পুটা ইউজ করছি। এরপরের স্টেপ হচ্ছে একটা চটজলদি হেয়ার মাস্ক বানিয়ে দেবো। তো হেয়ার মাস্ক বানানোর জন্য প্রথমে আমি 2 টিস্পুন টক দই নিলাম, তাতে 2 টিস্পুন হানি অ্যাড করলাম। এরপরে অ্যাড করব আমার ট্রেসিমেট কন্ডিশনার। এই কন্ডিশনারটা হচ্ছে ম্যাসাজেবল কন্ডিশনার, সো ইউ ক্যান ইউজ অন ইউর স্ক্যাল্প অ্যাজ ওয়েল। যাদের ড্যান্ড্রফ বা ড্রাই স্ক্যাল্পের সমস্যা আছে টক দই তাদের জন্য খুব উপকারী। আর মধুটা আমি এই জন্য অ্যাড করলাম যাতে তোমার চুলটা নারিশ হয় আরও। তো চলে এসেছি, আমি আমার হেয়ারটা ওয়াশ করে নিই আর আমার হেয়ার মাস্কটাও এখন রেডি। তো এটা আমি চটপট আমার চুলে অ্যাপ্লাই করে নেব, তারপরে মোটামুটি 20 মিনিটস রেখে ওয়াশ করে ফেলব। আচ্ছা, স্ক্যাল্প থেকে শুরু করে ফুল লেন্থ অব্দি এটা অ্যাপ্লাই করতে হবে। এই মাস্টার নিউট্রিশাস ভ্যালু সম্পর্কে আমি তোমাদের বলে দিই, এটাতে আছে ভাইটামিন ডি আর হানি, এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট ইউজ করলে যেটা হয় আমাদের চুলটা আরও বেশি নারিশ হয়। আর যাদের স্প্লিট এন্ডের সমস্যা আছে, আমার যদি অত নেই কিন্তু তলা দিকটা খুব রাফ, স্প্লিট এন্ডের সমস্যা দূর হয়ে যাবে। আর যেহেতু এটাতে টক দই দেওয়া আছে তো ড্যান্ড্রফ তো একদম দূর দূর পালাবে। আমি এতে ট্রেসিমির একটা কন্ডিশনিং প্রোডাক্ট ইউজ করেছি, আর ট্রেসিমির এই প্রোডাক্টটি ইউজ করার রিজন হচ্ছে এটা হচ্ছে স্পা রেজুভিনেশন অ্যান্ড ম্যাসাজেবল কন্ডিশনার। তো তুমি তোমার স্ক্যাল্পে ইউজ করতে পারবে আর ফুল লেন্থে তো ইউজ করতে পারবে।
তো সেই জন্য আমি এই কন্ডিশনারটা বেছে নিয়েছি, যেটা তোমার কন্ডিশনার আর হেয়ার স্পা দুটোরই কাজ করবে। এবারে আমি লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে নেব, আর মেক শিওর এটা খুবই ড্যাম্প হেয়ারে হেয়ার স্পাটা তুমি অ্যাপ্লাই করো। তো অলমোস্ট ডান। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে খুব হালকা হাতে ম্যাসাজ করব স্ক্যাল্প এরিয়াতে। আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি, মানে বাইরে যা যা প্রোডাক্ট ইউজ করছি, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সো প্লিজ ডু চেক আউট। র‍্যাপ করার কারণ হচ্ছে তোমার স্ক্যাল্পটা যাতে ড্রাই না হয়ে যায় এন্ড অ্যাভয়েড ড্রিপিংস হিয়ার এন্ড দেয়ার। তো এটা আমি এখন 20-25 মিনিটস মতো রাখবো, তারপর প্লেন শ্যাম্পু ওয়াশ করব। ওকে, তো হেয়ার ওয়াশ করে আমি চলে এসেছি আর আমার চুলটা এখন মোটামুটি ড্রাই হয়ে গেছে, শুধু ভেতরের দিকে অল্প ভিজে আছে। তো এই সময় আমি অ্যাপ্লাই করব হচ্ছে একটা হেয়ার সিরাম। একটা ট্রিক, আমি হেয়ার সিরামের সাথে অ্যাড করব একটা অ্যালোভেরা জেল। হ্যাঁ, আমার অ্যালোভেরা জেল হচ্ছে অল টাইম ফেভারিট বিউটি প্রোডাক্ট। আমি এখানে বায়ো অর্গানিকের অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটাই ইউজ করতে পারো। তো অল্প একটু অ্যালোভেরা জেল আর 2 কাপ অফ হেয়ার সিরাম। আমি স্ট্রিক্স প্রো হেয়ার সিরাম ইউজ করছি আর ভালো করে এটাকে ওয়ার্ম আপ করে নেব। তোমরা এখন দেখতে পাচ্ছ আমার চুলটা অনেকটা হেলদি লুকিং লাগছে, স্ট্রেট দেখতে লাগছে আর খুবই ভলিউমিনিয়াস লাগছে। আর এরপরে এই ম্যাজিক ট্রিকটা অ্যাপ্লাই করার পর দেখো কি হয়। হেয়ার সিরাম লাগানো হয়ে গেছে, এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলটা আরো কত হেলদি লুকিং আর কতটা শাইন করছে। সো গাইজ, আমি হাইলি হাইলি রেকমেন্ড করব তোমরা এই হেয়ার ট্রিটমেন্টটা বাড়িতে মাসে 2 বার রিপিট করো। এটা করলে নট অনলি তোমাদের হেয়ারটা হেলদি লুকিং লাগবে, তার সাথে সাথে তোমার যা যা প্রবলেম আছে লাইক ড্যান্ড্রাফ, স্প্লিট এন্ডস, হেয়ার ফল, এই সমস্ত সমস্ত প্রবলেম তোমার চলে যাবে। ভিডিও এই পর্যন্ত, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এই হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যদি তোমাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আরও এরকম ইন্টারেস্টিং বিউটি রিলেটেড, ফিটনেস রিলেটেড ভিডিও দেখার জন্যে। টিল দেন, টাটা, বাই বাই।